প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ রায়। আমি যেখানটি দাঁড়িয়ে আছি এটি দেশের প্রথম যে আইসিটি পার্ক বা হাইটেক পার্ক, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। এই পার্কটির যাত্রা শুরু হয়েছে 2017 সালের 10 ডিসেম্বর। এখানে যে এই প্রতিষ্ঠানটির আসলে এখানে কি হয় এবং কিভাবে চলছে এই 3 বছর, এই প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং এখানকার যে চিত্র সেটি নিয়ে আসলে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন আছে যে আসলে কি হয় বা কিভাবে চলছে প্রতিষ্ঠানটি। তো আপনাদেরকে আজকে দেখাবো এখানকার চিত্র, এই প্রতিষ্ঠানটি কিভাবে চলছে, এখানকার বিনিয়োগকারী কর্মরতরা এবং যারা এই প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, তদারকির দায়িত্বে আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। দর্শক, চলুন আমরা দেখে আসি। তো আইটি পার্কে আমাদের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে 2 শ্রেণীর উদ্যোক্তা আছে। একটা হচ্ছে প্রকৃতপক্ষে আইটি জানে এই উদ্যোক্তা, আর একটা হচ্ছে আইটি সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই, তারা এখানে স্পেস নিয়ে একটা কোম্পানি খুলে বসে আছেন। তো যারা এখানে আইটি সম্পর্কে ধারণা নেই, কোম্পানি খুলে বসে আছেন, তারা স্বাভাবিকভাবেই কিন্তু লাভ করতে পারছে না, কারণ তাদের প্রোডাক্ট নেই, তাদের টিচার নেই, তাদের নির্দিষ্ট কোনো ড্রিমও নাই। তারা মূলত গভর্নমেন্টের প্রজেক্ট নির্ভর, অনুদান নির্ভর
চিন্তা ভাবনা করেন যে কোনো প্রজেক্ট পাস হলে টিচার হায়ার করে নিয়ে এসে একটা প্রজেক্ট তুলে দিল, সেখান থেকে 50-50 বা তার বেশি লাভ করে চলে গেলেন, কিন্তু বেসিক্যালি তার প্রোডাক্ট না থাকার কারণে, টিচার না থাকার কারণে, স্কিল না থাকার কারণে সে কিন্তু এখানে ব্যবসা করতে পারছে না, ভালো করছে না, এবং সে বসছেও না এখানে। যখনই প্রজেক্ট আসছে তখনই সে বসতে আসছে, খোঁজ খবর নিচ্ছে, সে প্রজেক্ট নির্ভর খোঁজটা রাখে, কিন্তু আইটি পার্কের অন্যান্য বিষয়ে কিন্তু তার খোঁজ খবর ওইভাবে নাই। কিন্তু যাদের প্রোডাক্ট আছে, নলেজ আছে, শিক্ষক আছে, পরিকল্পনা আছে, তারা অনেক ভালো আছে আমি এটা বলবো না, তারা মোটামুটি স্ট্রাগল করছে, তারা টিকে মানে টিকে আছে, চলছে। যেমন সরকার একটা সুযোগ দিয়েছে যে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যদি কেউ তার স্পেস ভাড়া, বিদ্যুৎ বিল এগুলো পরিশোধ করে দেয় তাহলে 8 মাস সে গ্রেস পিরিয়ড পাবে। তা আমি তো এটা ফেব্রুয়ারি পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। এখন অনেক কোম্পানি করেনি, কেন করেনি? কারণ তারা প্রজেক্ট নির্ভর কাজ করে, তাদের আইটি ম্যান পাওয়ার নাই, তাদের মিশন নাই, ভিশন নাই, নলেজ নাই, ফলে তারা শুধু প্রজেক্ট নিচ্ছে, তারা চাচ্ছে সব মাফ করে দিক, আমাকে আমাকে সব মাফ করে এখানে আমাকে ফ্রি রাখুক, এটা তো সম্ভব না। সরকারি একটা উদ্যোগ, সেটা চালাতে দেও তো কিছুটা সাপোর্ট দিতে হবে। আর যার একদমই যোগ্যতা নাই মোটো নিজের কোম্পানি চালানোর, সে এখানে আশা করে কিভাবে যে আমার মোটেও যোগ্যতা নাই, বছরের পর বছর গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করে যাবে? তো আমি তো ফেব্রুয়ারি পর্যন্ত আমার বিল ক্লিয়ার করে দিয়েছি, আমি তো 8 মাসের সুবিধাটা পাচ্ছি, আমার তো কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, এখন আমারও কমপ্লেন আছে, গভর্নমেন্টের কাছে আমার কমপ্লেন না, আমার চাওয়া আছে, ডিমান্ড আছে, আমরা ডিমান্ড করতে পারি, এবং সেই ডিমান্ডেরও কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে করতে হবে, গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচটা পজিটিভ হতে হবে। তো আমার ডিমান্ড কি, আমি চাই যে করোনা গেল 1 বছর, আমারও এখানে অনেকগুলো স্টাফ ছিল, এখনও স্টিল অনেকগুলো স্টাফ আছে, আমি কিন্তু সবাইকে পূর্ণাঙ্গ বেতন দিতে পারছি না, অর্ধেক করে বেতন দিচ্ছি। গভর্নমেন্ট যদি এইটাকে বিবেচনা নিয়ে যারা প্রকৃত অর্থে কাজ করছেন তাদেরকে যদি একটু সাপোর্ট করেন, করোনায় তো অনেক ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে সাপোর্ট করা হলো, এই সেক্টরও হয়তো হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেটা টাচ পাই নাই, এটা প্রবলেম, এই প্রবলেমটা দূর করেন। আরেকটা প্রবলেম আছে, সেটাকে আমরা সমাধান করি। যেমন ব্যাংকে যদি আপনি যান লোন নেওয়ার জন্যে, আমার স্টাফ আছে, আমার ব্যাংকে 1 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন আছে, রিয়েল ট্রানজ্যাকশন, তো তারপরও ব্যাংক আমাকে লোন দিতে চায় না, দিস ইজ দ্য প্রবলেম। আসেন আমরা এটা নিয়ে কথা বলি। কিন্তু আমরা এখানে একটা শ্রেণী আছে যাদের আইটি সম্পর্কে কোনো ধারণা নাই, যারা বিনা কারণে গভর্নমেন্ট বিরোধী কথা বলতে পারলে তাদের কাছে একটা বিশাল একটা সন্তুষ্টির কারণ হয়। টয়লেট পরিষ্কার না, এটা পরিষ্কার না, এটা ম্যানেজমেন্টের সমস্যা, এটা আপনি ম্যানেজমেন্টকে পজিটিভলি অ্যাপ্রোচ করলেই ঠিক হয়ে যাবে। পরিবেশ ঠিক করতে গেলে ম্যানেজমেন্টকে পজিটিভলি অ্যাপ্রোচ করলে ঠিক হয়ে যাবে। আমার একটা কোশ্চেন আছে এখানে, কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা এখানে যারা বলেন যে এই জায়গাটা লস প্রজেক্ট, আমি শুরু থেকে এই পর্যন্ত শুনে আসছি একটা শ্রেণী তারা বলে আসছেন যে শুরু থেকে আইটি পার্ক লস প্রজেক্ট আছে, তা আমার প্রশ্ন হচ্ছে তারা এখানে ছেড়ে চলে যাচ্ছে না কেন? লস প্রজেক্টটা আছে তা এখানে বসে কি করে তারা? কারণ তারা বছরে এখান থেকে গভর্নমেন্টের একটা সহযোগিতা পায়, যেইটার কথা তারা স্বীকার করে না, সেই সহযোগিতা কম বেশি আমিও পাই, ট্রেনিং মারফত হোক, অন্যান্য মারফত হোক, আমি পাই, তারাও পায়। এখন আমি পাই, আমি কৃতজ্ঞতার মতো গভর্নমেন্টের বিরুদ্ধে ওইটা কিছু বলতে পারি না, কিন্তু তারা ওইটাকে অস্বীকার করে শুধু সমস্যাগুলোকে সামনে নিয়ে আসে, কারণ তাদের চেতনা অন্যরকম, তাদের উদ্দেশ্য অন্যরকম, তারা প্রকৃত অর্থে আইটি উদ্যোক্তা না, এবং তারা কিন্তু মোটামুটি পাওয়ারফুল ব্যক্তি এই যশোর শহরে বা এই অঞ্চলে, ফলে তারা যখন একটা কথা বলে সাধারণ 10 জন কিন্তু চুপ করে থাকে। এখানে যারা সাধারণ ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু ব্যবসাটা করে যাচ্ছেন, এই করোনার মধ্যেও অনেকে অফিস বৃদ্ধি করতেছে, লোকবল নিয়োগ দিচ্ছে, সেটাকে দেখেন, যারা চলে যাচ্ছে তাদেরকে দেখছেন। আচ্ছা অনেকে বলে যে চলে যাওয়ার সংখ্যাটা বেশি, তো চলে যাওয়ার সংখ্যাটা বেশি থাকলে তো আইটি পার্কে কোনো লোকই থাকতো না, এতদিন ফাঁকা হয়ে যেত, আইটি পার্ক তো চলতেছে, নতুন নতুন ব্যবসায়ীরা আসতেছে। নতুন কোনো উদ্যোক্তা যখন আইটি পার্কে আসে পুরাতন উদ্যোক্তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যে, তাকে কখনোই কোনো উদ্যোক্তা বলে না যে এখানে সুযোগ আছে, শুধু নেগেটিভ সাইডটা বলে তাকে ডিমোটিভ করা হয়। অনেক উদ্যোক্তা এখানে এসছেন, আমি কখনো এটা করি না, আমি পজিটিভ দিকগুলো তুলে ধরি, নেগেটিভ পজিটিভ উভয় দিকগুলো তুলে ধরি, সিদ্ধান্ত তার। তো আইটি পার্ক আরেকটা এখানে পলিটিক্যাল একটা উদ্দেশ্য আছে, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম আইটি পার্ক, এবং কার নামে আইটি পার্কটি? শেখ হাসিনার নামে, মাননীয় প্রধানমন্ত্রীর নামে এই আইটি পার্ক, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। একটা শ্রেণী আছে তারা এই নামটাকে এবং প্রথম আইটি পার্ক থেকে ব্যর্থ হিসেবে দেখাতে চায়, ব্যর্থ দেখালে তাদের রাজনৈতিক তৃপ্তি ঘটবে, ভালো লাগবে, তারা এটাকে ব্যর্থ দেখাতে চায়, এবং তারা চায় এটা ব্যর্থ হয়ে যাক, তার জন্য তারা যা পারে এটা নিয়ে করেছে। তো আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যারা আছি, এবং এখানে রিয়েল যে ফ্যাক্টগুলো হচ্ছে আমি বলছি, তো যে গভর্নমেন্টের কোন কোন জায়গাতে কাজ করা দরকার আছে আমি তো বলছি, কোথায় কোথায় প্রবলেম আছে আমি তো বলছি, স্পেস ভাড়াটা একটু কমায় দেন আমাদের জন্য সুবিধা হয়,
আমি বলবো না যে স্পেস ভাড়া অনেক কম, কমানোর জায়গা আছে গভর্নমেন্টের, সেই জায়গাটাতে আসুন আমরা কাজ করি। ব্যাংক সাপোর্টের জায়গা আছে, আসেন আমরা সেই জায়গাটাতে কাজ করি। আমলাতান্ত্রিক কিছু জটিলতার ব্যাপার আছে, আসেন সেই জায়গাটাতে কাজ করি। সিলেট এই আমাদের রাজশাহী আইটি পার্ক অনেক সুযোগ সুবিধার মধ্যে আসছে, যশোর আইটি পার্কে আসেন, ওই ধরনের সুযোগ সুবিধার মধ্যে আমরা নিয়ে আসি। সব ট্রেনিং কেন অন্য জায়গায় চলে যাবে? যশোরকেও কিছু ট্রেনিং দেন। হ্যাঁ, প্রথম দিকে সব সুযোগ সুবিধা এখানে ছিল, কিন্তু আমাদের অ্যাপ্রোচের কারণে, আমাদের নেগেটিভিটির কারণে হয়তো এটা ছুটে আরেকদিকে চলে যাচ্ছে। আমরা চাই যে দুই একজনের নেগেটিভ অ্যাপ্রোচের কারণে যেন সুযোগ সুবিধাগুলো অন্যদিকে চলে না যায়, এইখানে যেন আসে। আমরা এখানে এখনও বসে আছি, সরকারের দিকে তাকিয়ে আছি যে যতটুকু আমরা চাচ্ছি, আমরা অনেক চাচ্ছি না, আমরা কাজ করছি, স্ট্রাগল করছি, আমাদের অ্যানালাইসিস করেন, করে যার যতটুকু দরকার একটু হেল্প করলেই হবে। আপনাকে ডিরেক্ট হেল্প করা লাগবে না, আপনি ব্যাংকে বলে দেন যে এদেরকে হেল্প করতে, ব্যাংক আমাদেরকে হেল্প করুক, আপনি স্পেস ভাড়াটা একটু কমায় দেন। বিদ্যুৎ বিলের এখানে জটিলতা আছে, এটা সত্য, এটা বিদ্যুৎ বিলের জটিলতা আছে, এই এটা গভর্নমেন্ট এটা সমাধান করতে পারে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে, আইসিটি মন্ত্রণালয়ের সাথে। এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আসে, আপনি প্রস্তাবনা থাকতে পারে, অভিযোগ না, আপনি এখানে বিদ্যুৎ বিলটাকে বিশেষ শিল্পজনের আওতায় নিয়ে এসে রেটটাকে কমান। এখানের বিদ্যুৎ বিল রেট অনেক বেশি, অনেক বেশি, তো সেটাকে কমান, কমায় আমাদেরকে একটা সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসেন। একইভাবে আপনি ইন্টারনেট বিটিসিএলকে বলে দেন, তারা আমাদেরকে অল্প দামে নেট দিক। এইভাবে করে গভর্নমেন্টের কাছে আমাদের এগুলো চাওয়া, অভিযোগ না। আমরা জানি যে এই চাওয়াগুলো ইনশাল্লাহ পূর্ণ হবে, আর এইখান এইখানকার যে সুযোগ সুবিধা প্রচুর। আমি এরকম একটা আন্তর্জাতিক মানের অফিস পাচ্ছি, যেখানে অফিস করতে পাচ্ছি, যেখানকার মানসম্মত, মানে যেখানে মানসম্মত একটা অফিস, চমৎকার পরিবেশ, সব কিছু মিলে একটা দারুণ অফিস, দারুণ পরিবেশ। এটা আমাদের এই পার্কটা আমাদের গর্ব, এটাকে আমরা পজিটিভলি ব্যবহার করে আমরা নিজেরা এগিয়ে যেতে চাই। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অপেক্ষাকৃত ভাড়াটা বেশিই আছে, এবং এখানে আমরা সর্বোচ্চ রেটে বিদ্যুৎ বিল প্রদান করি। যে বিদ্যুৎ বিল কমানোর জন্য এবং কোনো ক্যাটাগরিতে আনার জন্য হাইটেক পার্ক অথরিটিকে আমরা বারেবারে জানিয়েছি, তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। এইখানকার আমাদের অ্যাসোসিয়েশনের যারা ইনভেস্টর আছে, ইনভেস্টরগুলো কারোর ব্যবসা অনেক বড় সম্প্রসারণ হয়েছে, কারোরটা ছোট অবস্থানে আছে, কিন্তু যারা আরও বৃদ্ধি করতে চায় তাদেরকে যদি সরকার বিভিন্নভাবে বিনিয়োগের ব্যবস্থা করেন, তাহলে সরকার যে লক্ষ্যে এই শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কটি তৈরি করেছে সেই লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছা যাবে বলে আমার বিশ্বাস। দেশি বিদেশি নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ওই সকল বিনিয়োগকারীদের প্রোডাক্টগুলোকে বা কোম্পানিগুলোর প্রোডাক্টগুলোকে যদি প্রমোশনের ব্যবস্থা করেন হাইটেক পার্ক অথরিটি, তাহলে নতুন বিনিয়োগকারী পাওয়া সহজ হয়ে যাবে। আসলে আমাদের 3 বছর প্রজেক্ট রান করার পর থেকে আমাদের যে সকল ফ্যাসিলিটিস গুলো রয়েছে, একটা সমীক্ষায় দেখা যায় বিগত 3 বছরের যতগুলা হোটেল অকুপাই হয়েছে, যতগুলা অডিটোরিয়াম অকুপাই হয়েছে, তার 5% আসলে ইনভেস্টররা অকুপাই করেছে, আর 95% হচ্ছে বাইরের ক্লায়েন্ট। তা আমাদের ইনভেস্টরের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে শুধুমাত্র এই অ্যাসেটগুলা তারা ইউজ করতে পারবে, তারা এই সব বিষয়ে ধারণার উপরে নির্ভর করে বাইরের ক্লায়েন্টদের আসলে তারা পছন্দ করছে না।
কিন্তু আসলে যদি আমরা বাইরের ক্লায়েন্টকে আকৃষ্ট না করতে পারি তাহলে আমাদের এই যে 95% অন্যদের কাছ থেকে রেভিনিউ, এই রেভিনিউটা আসলে জেনারেট হবে না। এতে গভর্নমেন্ট যেমন লাভবান হবে, আমাদের সেরকম প্রপার্টি ম্যানেজমেন্ট হিসাবে আমাদের অপারেশন মেনটেন্সের কস্টটা আমরা উঠাতে সক্ষম হব। আমি অ্যাডমিন অফিসার হিসেবে আছি আমাদের কোম্পানিতে। সফটওয়্যার, ওয়েবসাইট, গ্রাফিক্স, ভিডিও এডিটিং সহ অনেক কিছু আমরা কাজ করছি। পাশাপাশি আমি ট্রেনিং সেক্টরে আমাদের কাজ আছে। তো আমি এখানে অ্যাডমিন হিসেবে কাজ করছি, দীর্ঘ 2 বছর যাবৎ এখানে কাজ করছি। আমাদের বেশ অপরচুনিটি আছে, আমি একজন তরুণ একজন যুবক হিসাবে আমি বেশ ভালোভাবে এখানে কাজ করার সুযোগ পাচ্ছি। কারণ এই ধরনের অফিসগুলোতে কাজ করার সুযোগ বেসিক্যালি যশোরের মতন হয় না, ঢাকায় যেয়ে করতে হয়। তো যশোরে বসে একটা ভালো হ্যান্ডসাম স্যালারিতে এখানে কাজ করার সুযোগ পাচ্ছি, এজন্য আইটি পার্ক যার উদ্যোগ নিয়েছিলেন সরকার, তার অনেক ধন্যবাদ। পাশাপাশি এখানে অনেক নতুন তরুণ তরুণ উদ্যোক্তারা আসেন, আবার অনেকেই আসেন যারা হাই ডেভেলপমেন্ট কোর্স করতে আসে। তাদের জন্য বলবো যে এখানে অনেক ধরনের সুযোগ আছে, নিজেকে দক্ষ করে তুলতে পারলে এখানে অনেক চাকরির সুযোগ আছে। পাশাপাশি এখানে অনেক কোম্পানি আছে, আমরা আছি যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রাফিক্স অ্যানিমেশনের কাজগুলো শেখায় থাকি। তো আপনারা এই কাজগুলো শেখেন, পরবর্তীতে আপনারা বড় জায়গায় যেতে পারবেন, আরও ভালো কাজ করতে পারবেন। তো এই ধরনের উদ্যোগ এবং এই ধরনের আইটি পার্ক যশোর হওয়ার কারণে আমরা সত্যি অনেক গর্বিত। ধন্যবাদ। আমরা যেখানে বসে আছি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, এটা বাংলাদেশের 39টা হাইটেক পার্কের একটা। যশোর জেলাটাকে প্রথম ডিজিটাল ডিস্ট্রিক্ট ঘোষণা করার কারণে যশোরই ভাগ্যবান জেলা যেখানে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নামে প্রথম হাইটেক পার্কটা প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্দেশ্য বাংলাদেশকে ডিজিটাল করে ফেলা। এই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার হচ্ছে সারা বাংলাদেশব্যাপী 39টা হাইটেক পার্ক যখন সুপ্রতিষ্ঠিত করবেন তখন পুরো বাংলাদেশ হবে ডিজিটাল এবং বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তো সেই হিসাবে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কটা হচ্ছে অন্য অন্য পার্কের জন্য রোল মডেল হিসাবে কাজ করছে। তো আমাদের হচ্ছে 2017 সালের 10ই ডিসেম্বর যাত্রা শুরু হয়েছে এবং প্রাথমিক ব্যয় ছিল আমার যতদূর জানা আছে 310 কোটি টাকা। 310 কোটি টাকা ব্যয়ে এই শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যাত্রা শুরু করে এই মুহূর্তে এখানে প্রায় 55টার মতো আমাদের হচ্ছে আইটি এবং আইটিএস বিজনেস প্রতিষ্ঠান আমাদের কাছে স্পেস নিয়েছে এবং যার মধ্যে প্রায় 45টার মতো অপারেশনাল রয়েছে। তো এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকে অলরেডি আনুমানিক 2000 মতো কর্মসংস্থান তৈরি হয়ে গেছে এবং এখানে বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার জন্য সরকার হচ্ছে অগ্রগামী ভূমিকা পালন করছে। সরকার তাদেরকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে 10 বছরের জন্য। একই সাথে এখানে বিনিয়োগকারী হিসাবে আইটি বিজনেসকে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা লাগবে সেই সমস্ত সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানসম্মত করে তৈরি করে তাদেরকে ভর্তুকি মূল্যে প্রদান করা হচ্ছে, যেমন মিটিং রুম, অডিটোরিয়াম, হোটেল রুম এগুলোকে তাদের জন্য স্পেশাল রেট করা হচ্ছে যাতে করে তারা হচ্ছে তাদের বিজনেসটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে প্রতিদিন হচ্ছে এর রিপেয়ার মেনটেন্স খরচ আছে। তো এই সেই প্রেক্ষিতে হচ্ছে আমাদের যে কাউন্টার পার্ট আছে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, তো আমাদের হচ্ছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ যেগুলো সেগুলো হচ্ছে ভিতরে একটা বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে এই কিছু কিছু প্রাথমিক কনস্ট্রাকশনাল কিছু ফল্ট ছিল, যেমন হচ্ছে পুকুর পাড়ের ওই বেঞ্চগুলো পড়ে যাচ্ছিল, তারপরে আমাদের হচ্ছে ডিজেল ট্যাঙ্ক হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠে এসেছিল, তারপরে হচ্ছে এমটিবি ভবনের হচ্ছে ওয়াল থেকে পানি লিক করতো। এই ধরনের বড় বড় কিছু সমস্যার জন্য আমরা আমাদের হচ্ছে হাইটেক পার্কের সাথে যোগাযোগ করলে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এটাকে সম্প্রতি সমাধান করে দিয়েছে এবং আমাদের এই মুহূর্তে
ভালো একটা পরিবেশ আমরা হচ্ছে আমাদের হাইটেক পার্কে বিরাজ করছে। তবে এখানে হচ্ছে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইটি বিজনেস, যেহেতু কোভিডের কারণে সরকার হচ্ছে আমাদের যারা এন্টারপ্রেনার্স আছেন এখানে তাদেরকে তাদেরকে হচ্ছে আট মাসের স্পেস রেন্ট হচ্ছে মৌকুব করে দিয়েছে, যার ফলে প্রায় 1,30,00,000 টাকা হচ্ছে এখানে মৌকুব হয়ে যাবে। এখন প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে কিন্তু আমাদের কিন্তু প্রতি মাসেই খরচ হচ্ছে, প্রতি মাসে কমপক্ষে 15,00,000 টাকা মতো আমাদের হচ্ছে আয় ব্যয় ব্যয় আছে। কিন্তু আমরা এদিকে হচ্ছে ভাড়া মৌকুব হয়ে গেছে, যেহেতু ইনভেস্টররা ভাড়া দেওয়াও বন্ধ করে রাখছে প্রায়, যেহেতু আশা আছে যে তাদের হচ্ছে ইনস্ট্রাকশন চলে আসবে। এমত অবস্থায় আমাদের হচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে টেকসিটি বাংলাদেশ লিমিটেড বড় ধরনের আর কি চ্যালেঞ্জ ফেস করছে। তবে আমরা আশা করি যে পরিবেশ ভালো হবে এবং একসময় হচ্ছে এখানে আমাদের ইনভেস্টর আরও বৃদ্ধি পাবে এবং ইনভেস্টরদের হচ্ছে বিজনেস ভালো হবে, এবং বিজনেস ভালো হলে তা আমাদের হচ্ছে রেভিনিউ আসবে এবং প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে আমরা এই প্রপার্টিটাকে সুন্দর মতো ম্যানেজমেন্ট করতে পারব। এই হচ্ছে আমাদের মোটামুটি আর কি আশা। তো আমাদের এখানে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এই যেটা বলা প্রয়োজন, সেটা হচ্ছে আমি ইনভেস্টরদের পক্ষ থেকে আমাদের হচ্ছে যদি ভাড়াগুলো যেটাই আমরা পাই সেটা যদি তারা ইন টাইম দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের ইনভেস্টরদের পক্ষ থেকে অনেক বড় ধরনের সহযোগিতা আমরা পেতে পারি। সেই জায়গাটাতে একটা বিষয় আছে। আর 2 নম্বর হচ্ছে যে এখানে এই মুহূর্তে আমাদের প্রায় 1,50,000,000 টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়ে গেছে, যেটা আর একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা যেটা আমাদের পক্ষ থেকে যে কাজটা আমরা করেছি সেটা হচ্ছে যে সরকার যেমন শেষ একটা হচ্ছে স্পেশাল গ্রাহক শ্রেণী তৈরি করছে বিদ্যুতের জন্য, যেখানে মাত্র 5 টাকা হারে বিদ্যুৎ বিল দিতে হয়, এমনিভাবে আমাদের ইনভেস্টরদের সুবিধা যেহেতু অনেক সুবিধাই দেওয়া হচ্ছে সেই সাথে যদি তাদেরকে স্পেশাল গ্রাহক শ্রেণী হিসাবে একটা দাঁড় করানো হয়, উদাহরণস্বরূপ হাইটেক পার্ক নামে যদি কোনো গ্রাহক শ্রেণী করা যায় যেটা বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন করে দিতে পারে, তাহলে পরে একই সাথে তাদের যেমন সুবিধা হবে এবং সরকারের পক্ষ থেকে আর এক ধাপ সুবিধা পেয়ে তারা আরও তাদের বিজনেসটাকে এগিয়ে নিতে পারে এবং ইন্ডাস্ট্রি হিসাবে আইটি বিজনেসটাকে আইটি ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। আইটি বিজনেসকে আইটি ইন্ডাস্ট্রিকে বুম করার জন্য সরকার হচ্ছে ইনভেস্টরদেরকে যে সুবিধা দিচ্ছে আসলেই উল্লেখযোগ্য। সেখানে ট্যাক্স, অন্যান্য সুযোগ সুবিধা, ভর্তুকি মূল্য দেওয়া এবং মাঝে মাঝে হচ্ছে ভাড়া মৌকুব পর্যন্ত করা হচ্ছে। অথচ এই বিশাল এই প্রতিষ্ঠানের হচ্ছে একটা বড় ধরনের রিপেয়ার মেনটেন্যান্স খরচ এবং ম্যানেজমেন্ট খরচ রয়ে গেছে, প্রায় আমাদের 15,00,000 টাকা প্রতি মাসে খরচ আছে। সেখানে এই যদি তারা সরকার যদি ভাড়া মৌকুব করে দেয় তাহলে কিন্তু সরকার কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সরকার তার অংশ এখানে যেটা আছে সেটা হচ্ছে মৌকুব করে দিলে পরে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই পুরা জিনিসটা মৌকুব করে দিচ্ছে তখন হচ্ছে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে এই বিশাল প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের দিকে আমাদের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি আসলে অনেক বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছে।